দর্শক আপনাদের সবাইকে স্বাগত করোনা সংকট নিয়ে বাংলাভিশনের বিশেষ আয়োজন করোনা দেশ বিদেশ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মাহফুজ রহমান এবং স্টুডিওতে আমার সাথে দুজন অতিথি রয়েছেন শুরুতে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই আমার বাম পাশে আছেন ডক্টর এ এইচ এম নুরুন্নবী অধ্যাপক প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারপরে আছেন ডাক্তার শাহ মোহাম্মদ জাকির সুমন সাধারণ সম্পাদক বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন আপনাদের দুজনকে স্বাগত আলোচনা শুরুতে প্রফেসর নুরুন্নবী আপনার কাছে একটু জানতে চাই যে করোনা আক্রান্তের সংখ্যা তো বাংলাদেশে প্রায় 2,99,000 প্লাস এবং ধারণা করা হয় আগামী দিন 3 লাখ পার হয়ে যাবে এবং মৃত্যুর সংখ্যাটা আজকে 4,000 পার হলো তো এই করোনার প্রায় 5.5 মাস বাংলাদেশ অতিবাহিত করলো কিন্তু সংক্রমণ কমার কিন্তু আসলে খুব বেশি একটা বড় লক্ষণ দেখা যাচ্ছে না তো আপনার কি ধারণা আগামী দিনগুলো কেমন হতে পারে ধন্যবাদ আসলে দেখুন যে করোনার যে এখন বর্তমান সংক্রমণের যে চিত্র এই চিত্রটার বর্তমান অবস্থা যে এত আক্রান্ত আমাদের কেন হচ্ছে সেগুলি নিয়ে আমরা অনেক আলাপ করেছি এবং কারণগুলি আমরা সবাই কিন্তু মোটামুটি জানি যে আমাদের এই করোনাটা মার্চের 8 তারিখ থেকে যদি শুরু হয় সেই মার্চের পরে আমাদের একটা ঈদ রোজার ঈদ গিয়েছে ঈদ উল ফিতর তারপরে আমাদের ঈদ উল আজহা গেল এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ গিয়েছে বন্যা গিয়েছে এই সমস্ত কিছু কারণে আসলে মানুষের মানে এবং এর সাথে তো অবশ্যই আমাদের একটা উদাসীনতা আছে অনীহা আছে অবজ্ঞা আছে এই সব কিছু মিলেই আসলে আমাদের করোনা সংক্রমণটা কিন্তু আমরা বলতে পারছি না যে আমাদের ধাপটা কোন জায়গায় মানে প্রথম ধাপটা কখন নামবে বা দ্বিতীয় ধাপ কখন শেষ হবে বিশ্বের অনেক দেশে কিন্তু দেখা যাচ্ছে যে তারা প্রথম ধাপটা অতিক্রম করে তারা দ্বিতীয় ধাপে গিয়েছে এবং আমি বলতে পারি বিশেষ করে অস্ট্রেলিয়ার কথা জাপানের কথা অস্ট্রেলিয়া এবং জাপানে গত 2 সপ্তাহ আগেও কিন্তু তাদের দ্বিতীয় ধাপের সংক্রমণটা শুরু হয়েছিল কিন্তু তারা কঠোরভাবে তাদের মানে লকডাউনটা তারা মেনটেন করে এবং লকডাউনটা মেনটেন করার ফলে আপনি আজকের যদি একদম মানে খবরটা দেখেন যে অস্ট্রেলিয়া এবং জাপানের দ্বিতীয় ধাপেও কিন্তু সংক্রমণ আবার কমছে অন্যদিকে দেখেন ইউএসএর অবস্থা তো সবচেয়ে মারাত্মকভাবে ইউএসএ আক্রান্ত হয়েছে তো ইউএসএ সবচেয়ে আক্রান্ত হওয়ার পরও এখন কিন্তু ইউএসএতে সংক্রমণের হারটা কমা শুরু করেছে কিন্তু তাদের সক্রিয় রোগীর সংখ্যাটা এতটাই বেশি তাদের মৃত্যু হারটা কিন্তু এখনও বেশি সেই জন্যই অন্যদিকে ভারতে দেখেন ভারতে গত 15 দিনে 10 লক্ষ মানুষ নতুনভাবে সংক্রমিত হয়েছে এবং গত 15 দিনে ভারতে মারা গিয়েছে প্রায় 15,000 মানুষ যুক্ত হয়েছে ভারতের মৃত্যুর সংখ্যার মধ্যে এখন আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা তুলে ধরি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সক্রিয় রোগী নিয়ে আমি কথা বলতে চাই যে আমাদের যে চিত্রটা সক্রিয় রোগীর এটা জুনের 16 তারিখে কমে গিয়েছিল জুনের 16 তারিখে কমার পরে আবার 17 তারিখ থেকে বাড়া শুরু করেছিল তার ঠিক 1 মাস পরে জুলাইয়ের 15 তারিখে আবার কমেছিল জুলাইয়ের 15 তারিখ কমে যাওয়ার পরে গতকালকে আমাদের সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু কমে গিয়েছিল কিন্তু আজকের যদি আবার আপনি রিপোর্ট দেখেন আমাদের সক্রিয় রোগী বেড়েছে গতকালকে আমাদের সক্রিয় রোগী ছিল প্রায় 1,10,000 আজকে সেখানে সক্রিয় রোগী 1,12,000 এই সক্রিয় রোগীটাকে নিয়ে আমাদের কেন চিন্তা করতে হবে কারণ এই যে আমাদের যে মৃত্যুহার আপনি যদি দেখেন মৃত্যুহার আমাদের গত 1 মাস আগেও ছিল 1.2628-এর মতো সেই মৃত্যুহারটা কিন্তু এখন 1.34 বা 3.2 3.3 3.4 হ্যাঁ এরকম ওঠানামা করছে এবং গত 15 দিনে আমাদের 600-এর উপরে কিন্তু মারা গিয়েছে গত 2 সপ্তাহে যদিও সংখ্যাটা কোনো সময় 32 কোনো সময় 40 কোনো সময় 50-এর উপরে গিয়েছে একদিন হয়তো কিন্তু সিগনিফিকেন্ট আসলে কোনো সিনারিও কোনো পরিবর্তন কিন্তু আমাদের হয়নি সুতরাং আমাদের যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে যেহেতু এখনও এর কোনো প্রতিষেধক প্রতিরোধক ব্যবস্থা নেই সুতরাং এর প্রতিষেধক এবং প্রতিরোধক ব্যবস্থা একটাই যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এখন এটা মানানোর দায়িত্ব যার তাকে যেমন তার কর্মটা ঠিক মতো সম্পাদন করতে হবে এবং এটা মানার দায়িত্ব আমাকেও বুঝতে হবে এর মধ্যে আবার সরকার করলো কি আইইডিসিআর থেকে যে প্রতিদিনের যে মানে আপডেট দেওয়া হতো যে বুলেটিনটা দেওয়া হতো করোনা সংক্রান্ত এটা বন্ধ হয়ে গেল এটা বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কি ফলে কিন্তু আমাদের মধ্যে একটা প্রভাব পড়া শুরু করেছে যে এটা নিয়ে যেহেতু আলোচনা নেই আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি আস্তে আস্তে সুতরাং মানুষের মধ্যে ভয়টা তথ্যটা তো জনগণ পাচ্ছে তথ্য পাচ্ছে কিন্তু একটা ধরেন যে শুনে যে জিনিসটা আমার বেশি মনে পড়ে বা মনে থাকে
একটা জিনিস পড়তে কিন্তু অতটা মানে অনেকে আগ্রহটা জন্মায় না, কমে গেছে, তো যার কারণে মানুষের মধ্যে আরো উদাসীনতা আমি মনে করি বাড়বে, এবং এই বাড়ার কারণে হয়তোবা সামনের দিনগুলিতে আমাদের সংক্রমণ বাড়তে পারে, এর যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু আমার কনসার্ন হলো ওই যে সক্রিয় রোগী, এখান এই সক্রিয় রোগীর সংখ্যাটা যদি এরকম থাকে তাহলে কিন্তু আমাদের মৃত্যু হারটাও এরকম 40-50 মধ্যে ওঠানামা করবে। এইটাকে কন্ট্রোল করা, কারণ আমাদের অনেকে ধরেন যে অনাস্থার কারণে, অনীহার কারণে অনেকে আবার চিকিৎসা নিতে, বলা হচ্ছে যে আমাদের হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা কমে যাচ্ছে, তার মানে এই না যে আমাদের সংক্রমণ কমে যাচ্ছে। এই জায়গাটা আবার আসবো। ডাক্তার সুমন, আপনার কাছে একটু জানতে চাই, স্যার যেমন বলছিলেন যে রোগীর সংখ্যাটা বাড়ছে, মৃত্যুর হারটাও বাড়ছে, তো তারপরও হাসপাতালে বেডগুলো খালি, শুরুর দিকে যেমন একটা আইসিউর জন্য বা হাসপাতালে একটা বেডের জন্য যেমন হাহাকার ছিল, এখন কিন্তু সেরকম পরিস্থিতি নেই, এবং সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে অনেক কোভিড হাসপাতালকে নন কোভিডে নিয়ে যাবে, তো আসলে রোগীরা কেন হাসপাতালমুখী হচ্ছে না? দেখুন, আমি এই আগস্ট মাসে প্রথমেই বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি এই অভিশপ্ত করোনার করাল গ্রাসে যে 8 লক্ষের অধিক মানুষ মারা গেছেন তাদেরও আত্মার শান্তি কামনা করে, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে আপনার প্রসঙ্গে আসি। সেটা হলো যে বেড খালি আছে। প্রথম দিকে আসলে আমাদের, আমি বারবার এর আগেও বলেছিলাম যে প্রথম দিকে আমাদের যখন আমাদের একটা সম্ভাবনা ছিল, দুশ্চিন্তা ছিল যে আমাদের বেড ক্রাইসিস দেখা দেবে প্রকটভাবে, রাস্তায় বেড না পেয়ে, হাসপাতালে বেড না পেয়ে রোগী মারা যাবে। সময়ের সাথে সাথে আমাদের মধ্যে যখন করোনা নিয়ে আমরা অনেক তথ্য আমাদের মধ্যে যখন আমরা জানা শুরু করলাম, তখন মানুষের মধ্যে অনেক সংখ্যাগুলো কেটে যায়। আগে করোনা শুনেই কিন্তু মানুষ, সেটা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হোক বা না হোক, হাসপাতালে ভর্তি হওয়ার জন্য মানুষ ছুটে গেছেন। ফলশ্রুতিতে হাসপাতালে কিন্তু একটা বেড ক্রাইসিসের পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মধ্যে সেই ভয়টা কেটে গেছে। মানুষ এখন বুঝতে শিখছে যে করোনা হলেই যে হাসপাতালে যেতে হবে তা নয়, হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যে পেশেন্টগুলো হয়তো সিভিয়ার কেস, যাদের অধিক মাত্রায় উপসর্গ করোনার আছে, এখন সেই রোগীগুলোই কিন্তু হাসপাতালে যাচ্ছে। আর যেহেতু আমরা বেড করোনাকে মোকাবেলা করার জন্য আমরা অনেকগুলো বেড ক্যাপাসিটি বাড়ানো হয়েছিল, সেই দিক থেকে সেই কারণে বেড খালি হওয়ার একটা মানে কারণ, একটা রোগীদের সচেতনতার একটা কারণ, সব রোগী হাসপাতালে এখন ভর্তি হওয়ার জন্য যাচ্ছেন না, সেটা একটা কারণ। আর রোগী মারা যাচ্ছে, হ্যাঁ, যে রোগীগুলো সিভিয়ার উপসর্গ নিয়ে, অধিক মাত্রার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, আমরা আসলে সেই রোগীগুলোকে বাঁচাতে পারতেছি না। আমাদের কেন বাঁচাতে পারতেছি না, আসলে এটাই হলো কথা, যে বলাই আছে যে পেশেন্টগুলো অধিক মাত্রার উপসর্গ নিয়ে আসতেছেন, সেই পেশেন্টগুলো আসলেই খুব সাডেন ডিটোরিয়েট করতেছেন এবং তাদেরকে খুব রেপিড আইসিউতে পাঠানো হচ্ছে। আর যে রোগীগুলো এমনিতে যে পেশেন্ট করোনার যে পেশেন্ট আইসিউতে ভর্তি হচ্ছেন, সেখান থেকে রিকভারি রেট কিন্তু ভেরি ভেরি ফিউ, যে পার্সেন্টেজটা কিন্তু খুবই কম। এটা কি আমাদের অদক্ষতার জন্য না করোনা ভাইরাসের, করোনা ভাইরাসের প্রকোপ এটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এখানে না, যেখানে উন্নত বিশ্বেও কিন্তু যে রোগী আইসিউ থেকে রিকভারি রেট কিন্তু লেস দ্যান ফাইভ পার্সেন্ট, মানে 100 জনের মধ্যে 5 জনই সুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনা থাকে, 95 মারা যাবে। সেখানে আমাদের দেশের বাস্তবতায় আসলে সেটা তো বলার অপেক্ষা রাখে না। ডক্টর নুরনবী, আপনি যেটা বলছিলেন স্বাস্থ্যবিধিটা আসলে মেনে চলা প্রয়োজন সবারই, এবং এটা মার্চের পর থেকে গণমাধ্যম বলেন, ডাক্তার বলেন, বিশেষজ্ঞ সবাই একই কথা বলছে। আসলে তো জনগণের ভিতরে এই যে একটা অনীহা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, সেই জন্য হয়তো সামনের পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে, তো তার ভিতরেও তো একটা আশার আলো যে ভ্যাকসিন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং এখনই হয়তো 200-এর বেশি ভ্যাকসিন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কাজ চলছে, এবং 27টি পরীক্ষামূলক প্রয়োগ কিন্তু অলরেডি হয়েছে, এবং চীন বলেন, আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন, সেখানে 3টা ভ্যাকসিন নিয়ে খুবই আশাবাদী। তো আপনার কি মনে হয় যে ভ্যাকসিনগুলো আবিষ্কৃত হলে বাংলাদেশ কীভাবে উপকৃত হতে পারে? মানে আমরা কীভাবে উপকৃত হতে পারি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আসলে ভ্যাকসিন নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন একটা মানে রাজনীতিকরণ করার চেষ্টা চলছে ভ্যাকসিন, অর্থনৈতিক একটা বিষয়, অর্থনৈতিক বিষয় তো সবসময়ই ছিল,
কিন্তু একটা যেমন ধরেন যে যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে নির্বাচন আছে। এই নির্বাচনকে নিয়ে ট্রাম্প প্রশাসন কিন্তু খুবই ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে, জনগণের সামনে একটা মানে ভ্যাকসিনকে সামনে নিয়ে এসে করোনাকে যেন মোকাবেলা করতে পারে, প্রতিরোধ করতে পারে, এরকম একটা ভ্যাকসিন সে দিতে চায়। এবং এই দেওয়ার চিন্তা থেকে কিন্তু ধরেন যে একটা ভ্যাকসিন মানে তৈরি করার বিভিন্ন ধাপ আছে, এবং ধাপ পার হওয়ার পরে, তৈরি হওয়ার পরে এগুলি যখন ক্লিনিক্যাল ট্রায়ালে যায়, এর মধ্যে অনেক ধাপ আছে, ফেজ 1, 2, 3, এবং এখানে বিভিন্ন নাম্বারের হিউম্যানের উপরে এটা প্রয়োগ করতে হয়। প্রয়োগ করে এই ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, পার্শ্ব প্রতিক্রিয়া থাকলে এ থেকে উত্তরণের উপায় কি, আমার কি ধরনের পপুলেশনের উপরে আমি কাজ করব, মানুষদের উপরে কাজ করব, এই সমস্ত কিছু ধাপ মেইনটেইন করেই একটা ভ্যাকসিন মূলত কাজ করবে কি করবে না সেটা একটা সিদ্ধান্তে উপনীত হতে হয়। এখন যেমন ধরেন রাশিয়ার ভ্যাকসিনটা, রাশিয়ার ভ্যাকসিনটা নিয়ে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যে সংবাদ সম্মেলনে এটার উনি কিন্তু এটা ফার্স্ট রেজিস্টার্ড ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড এগেনস্ট দিস সার্সকোপ টু। এখন উনি বলেছেন আমরা সকল ধাপ অতিক্রম করেই আমরা এই ভ্যাকসিনটা বাজারে নিয়ে আসতে চাচ্ছি। আসলে কিন্তু সকল ধাপ অতিক্রম এখনও শেষ হয়নি, এবং আপনারা দেখেছেন এখানে এই ভ্যাকসিন নিয়ে রাশিয়ার স্বাস্থ্য সেবায় জড়িত উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যেও একটা মতানৈক মানে মতের অমিল হয়েছে এবং পদত্যাগও করেছেন, এরকম ঘটনাও ঘটেছে, যার ফলে মানুষের মধ্যে কিন্তু একটা অনাস্থা চলে আসছে, মানুষের মধ্যে একটা কিন্তু বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে। এই বিশ্বাসযোগ্যতা যদি কমে যায়, আপনি যদি ভ্যাকসিন নিয়ে আসেন, এটা যদি কার্যকরীও হয় কিন্তু মানুষ যদি গ্রহণ না করে, তখন কিন্তু এই ভ্যাকসিনটা দিয়ে আর কোনো লাভ হবে না। যে একটা ভ্যাকসিন কিন্তু মানে 100% যে কার্যকর হবে, 100% পপুলেশনে মানুষের মধ্যে কাজ করবে এটাও কিন্তু ঠিক নয়। ধারণা করা হয় যে 70, 75 বা 80% উপরে যদি কাজ করে তাহলে এটা ফাইন, ওকে। এখন এর মধ্যে যদি একটা গবেষণায় একটা জরিপে দেখা গেছে যে ইউএসএর লোকজন বলেছে যে আমাদের FDA অ্যাপ্রুভ যদি কোনো ভ্যাকসিন আসে, 30% পপুলেশন বলেছে আমরা এটা নিব না। তা এখন 30% পপুলেশন যদি না নেয়, আর একটা ভ্যাকসিনের কার্যকারিতা যদি 70-75% পপুলেশনের উপরে হয়, তাহলে এই ভ্যাকসিনটা কিন্তু ওই সামগ্রিকভাবে টোটাল জনগোষ্ঠীর উপরে তার কার্যকারিতা প্রয়োগ করতে পারবে না। সুতরাং এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই রাজনীতিকরণটা বন্ধ করে ভ্যাকসিন তৈরি করার জন্য যত মানে পদক্ষেপ আছে, যতগুলি স্টেপ আছে, ধাপ আছে, প্রত্যেকটা কঠোরভাবে এবং স্বচ্ছভাবে মেনটেন করা খুবই প্রয়োজন। তাহলেই কিন্তু মানুষের মধ্যে আস্থা আসবে, মানুষ তখন সেই ওষুধটা প্রয়োগ করতে উৎসাহী হবে এবং তাদের মধ্যে সাহস হবে। এর মধ্যে অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গ যদি আনি, বাংলাদেশ প্রসঙ্গ আনতে গেলে আমাদেরকে অবশ্যই এই যে বিশ্বে যে মানে যে ভ্যাকসিন নিয়ে যে ঘটনাগুলি ঘটছে, বিশেষ করে আপনি বললেন 200টার উপরে, তার মধ্যে 27টা ট্রায়াল দেওয়া হয়েছে, এর মধ্যে 5টা ভ্যাকসিন কিন্তু আমি বলবো সিনোভ্যাক যেটা চায়নার, তারপরে শ্যাডক্স 1 যেটা অক্সফোর্ডের এবং অ্যাস্ট্রাজেনেকা মিলে, মডার্নার একটা ইউএসএর, তারপরে ইউএসএর আরেকটা ভ্যাকসিনের কথা বলেছে আপনার এটা হলো নোভা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই নোভাভ্যাক্সটা কিন্তু খুবই আশা দেখাচ্ছে আমাদের মধ্যে, কারণ এই যেই ভ্যাকসিনগুলির কথা বললাম, এই ভ্যাকসিনগুলি আমাদের যে অ্যান্টিবডি তৈরি করে ভ্যাকসিন, সেই অ্যান্টিবডি তৈরি করার যে ক্ষমতা এই নোভাভ্যাক্সের কোম্পানির ভ্যাকসিনটার, এটার নাকি বেশি আছে। সুতরাং এই 5টা ভ্যাকসিন নিয়ে আশাবাদী, তার মধ্যে এখন আমাদের অবশ্যই নীতি নির্ধারকদেরকে এটার উপরে একটা চোখ রাখতে হবে। এই বিষয়টা আমি একটু ডক্টর সুমনের কাছে শুনতে চাই। তো ভ্যাকসিন যদি আবিষ্কৃত হয়, গ্যাভি কর্মসূচির আওতায় তো আমাদের মোট জনসংখ্যার 20% আমরা বিনামূল্যে পাবো বলে মানে শুনছি এবং সরকারের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে, তো তারপরেও সরকারের পক্ষ থেকে তো আলাদা একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। ডেফিনেটলি, এবং আমার কাছে মনে হয় যে চীন যখন আমাদের এখানে তৃতীয় ফেজের ট্রায়ালটা, ক্লিনিক্যাল ট্রায়ালটা বাংলাদেশে দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমার কাছে মনে হয় এখানে সরকার সক্রিয়ভাবে যদি বিবেচনা করত, সেটা চীনের হোক বা অক্সফোর্ডের ভ্যাকসিনও হোক, যে কোনো ভ্যাকসিনে আমাদের একটা আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের একটা যাতে বাংলাদেশে হয় সেই বিষয়ে একটা খুব অ্যাক্টিভ এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে উচিত ছিল। এবং ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ না করলে তো ভ্যাকসিন পাওয়াটাও কিছুটা দুরূহ হয়। অবশ্যই, সেটাই বললাম যে ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিলে, এটা বলাই আছে যে সমস্ত দেশেই ক্লিনিক্যাল ট্রায়াল হবে, যখন ভ্যাকসিন যখন
যখন বাজারে আসবে, বাণিজ্যিকরণ হবে, সেই দেশ কিন্তু অগ্রাধিকার পায় এবং তারা ফ্রিতেও যেমন পায়, পাশাপাশি তারা যে ভ্যাকসিনগুলো যখন টাকা দিয়ে কিনবে সেখানেও কিন্তু তারা ছাড় পায়, সেখানেও কিন্তু তাদেরকে কম মূল্যে দেওয়া হয়। একটা যেমন তারা ফ্রি পাবে একটা অংশ, পাশাপাশি তারা টাকা দিয়ে যে অংশটা যে ভ্যাকসিনগুলো কিনবে সেখানেও কিন্তু স্বল্প মূল্যে বা নামমাত্র মূল্যে সেই কোম্পানির কাছ থেকে ভ্যাকসিনগুলো সেই দেশের জনগণের পাওয়ার একটা বিশ্বব্যাপী একটা নিয়ম আছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ভ্যাকসিনের বিষয়টা আমরা ওইভাবে বিবেচনায় কেন নেইনি আমি জানি না, তবে আমার স্বল্প জ্ঞানে মনে হয় এখানে অবশ্যই সক্রিয় বিবেচনায় নিয়ে ভ্যাকসিনের বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল। যদিও হয়তো ওই যে ভাই যেটা বললেন যে রাজনীতিকরণ, আমরা শুধু বলি যে বাংলাদেশের সব ক্ষেত্রে রাজনীতি ঢুকে যায়, আসলে বৈশ্বিক অবস্থা এক সময় ছিল ভূখণ্ড যার আধিপত্য তার, ভূখণ্ড দখল করে মানুষ আধিপত্য বিস্তার করত, সময়ের সাথে সাথে আমরা অর্থনীতি বাজার দখল করে আমরা দেশ দখলের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং সেটার ধারাবাহিকতায় সেটা কিন্তু এই মহামারীর মধ্যেও, এই বৈশ্বিক মহামারীর মধ্যেও কিন্তু মহাপরাক্রমশালী দেশগুলো সেই প্রতিযোগিতায় কিন্তু নেমেছে। সেই প্রভাবটা কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরেও সেই প্রভাবটা পড়ছে। সেই প্রভাব পড়ার কারণে তৃতীয় বিশ্বের দেশগুলো বাংলাদেশের মতো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা হয়তো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। তারপরও দেশের স্বার্থে জাতির স্বাস্থ্যমন্ত্রী তো বলেছেন যে এই বিষয়টা প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানো হয়েছে, ওনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আমি সেটাই বললাম, তা মানে দেশের স্বার্থে জাতির স্বার্থে আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যিনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন তিনি অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নেবেন। প্রফেসর নুরুন্নবী স্যার, আপনার কাছে একটু জানতে চাই একেবারে লেম্যান হিসেবে যে ভ্যাকসিনের ফর্মুলা এবং কাঁচামাল এই দুটো আমদানি করে বাংলাদেশে কি ভ্যাকসিন তৈরি করা সম্ভব কিনা? কারণ অনেকেই বলছে যে ঠিক আছে আমরা স্বল্পোন্নত দেশ, ফর্মুলাটা এনে কাঁচামাল দিয়ে কি আসলে আমাদের দেশে তৈরি করা সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। এবং আমাদের দেশে যে আসলে ভ্যাকসিন তৈরি হয় না তা কিন্তু না, আমাদের দেশে ভ্যাকসিন তৈরি হয় এবং হিউম্যানে দেওয়ার মতো ভ্যাকসিন আমাদের দেশের কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে। সুতরাং মানে আপনি যদি বলেন যে কাঁচামাল নিয়ে এসে তৈরি সেটা সম্ভব, এবং আপনি যদি বলেন যে আমাদের দেশে গবেষণা করে ভ্যাকসিন তৈরি করা সম্ভব কিনা সেটাও কিন্তু সম্ভব। এটা একটা হলো যে ইচ্ছা, আরেকটা হলো যে সাপোর্ট দরকার। সাপোর্ট বলতে আমি বোঝাচ্ছি যে সবচেয়ে প্রধান যে অন্তরায়টা হয় এই যে একটা ওষুধ বা একটা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য তৈরি করার জন্য যেই পরিমাণে বিনিয়োগ, যেই পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হয়, এইটা কেউ যদি বলে যে আমাদের দেশে মেধা নাই, কেউ যদি বলে আমাদের দেশে এটার এক্সপার্ট নাই, এটা আমি মানতে রাজি না। কারণ আমাদের গ্লোব বায়োটেক তো বলছে যে তারা 22 অক্টোবর হ্যাঁ অবশ্যই। তো এখন ধরেন যে মানে এই যে অর্থ বিনিয়োগ করার, এটা অবশ্যই আমাদের মানে দেশের মতো মানে সামাজিক প্রেক্ষাপট বলেন, অর্থনৈতিক প্রেক্ষাপট বলেন, এখানে সরকারকে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে, তাদেরকে বিনিয়োগ করতে হবে। সরকার যখন বিনিয়োগ করবে তখন কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলিও আস্তে আস্তে এগিয়ে আসবে এই বিনিয়োগের পিছনে। এবং অবশ্যই বাংলাদেশ ধরেন যে এই যে মানে যে যাত্রা শুরু করেছে, যে সাহসিকতা দেখিয়েছে, অবশ্যই এটা সাধুবাদ জানাতে হবে এবং ভবিষ্যতেই বলে দিবে যে এটা আসলে তারা এই যে গ্লোব বায়োটেকের কথাই যদি বলি তারা কতদূর নিয়ে যাবে, কোথায় গিয়ে আমরা দাঁড়াবো সেটা ভবিষ্যৎ বলে দিবে। আমি একটু যোগ করতে চাচ্ছিলাম ওনার সঙ্গে, যেটা আপনি বললেন যে কাঁচামাল নিয়ে এসে তৈরি করা, আপনি দেশে রিসার্চ করে যদি কোনো ভ্যাকসিন আবিষ্কার করেন তাহলে আপনি বাজারজাতকরণে যেতে পারবেন, কিন্তু আপনি বিদেশ থেকে কাঁচামাল, এখানে কিন্তু সত্য আছে যে সমস্ত দেশ তারা গবেষণা করে এই ভ্যাকসিনটা আবিষ্কার করছে, আপনি কিন্তু চাইলে সে কাঁচামাল আনতে পারবেন না, এটা তাদের সত্য আছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা চাইলেই বিদেশ থেকে কাঁচামাল নিয়ে এসে সেই ভ্যাকসিনটা বাংলাদেশে তৈরি করবো। অনেকেই তো বলছে যে এই মহামারীর ভিতরে ফর্মুলাটা যদি আমাদেরকে দেয়া হয় সেক্ষেত্রে কি ফর্মুলা তো দিবে না, এটা তো নিয়ম আছে না, এটা এটা ধরেন যে অবশ্যই যে একটা ওষুধ যখন তৈরি করে না, ওষুধ তৈরি করে এটার একটা ফর্মুলা তো দেয় না না, কিন্তু সেই না যে ঔষধ যে কোম্পানি, আপনি আরেকটা জিনিস তথ্য দিই, যে ঔষধগুলো আবিষ্কৃত হয় সে ম্যাক্সিমাম ঔষধগুলো কিন্তু কোনো সরকারি কোনো দেশেরই সরাসরি সরকারের ফাইন্যান্সে কিন্তু আবিষ্কৃত হয় না। যে ফাইজার কোম্পানি বলেন, রোশ কোম্পানিগুলো বলেন, তারা কিন্তু শত শত কোটি টাকা তাদের কোম্পানি থেকে ঔষধগুলো আবিষ্কার করার জন্য বিজ্ঞানীদের পিছনে কিন্তু ইনভেস্ট করেন। সুতরাং তারা সেই ঔষধ যখন আবিষ্কার করে, ওই কোম্পানির একটা নিয়ম আছে ওয়ার্ল্ড ওয়াইড যে 50 বছর বা 20 বছর বা 30 বছর শুধু ওই কোম্পানি ওই ঔষধ বাজারজাত করবে, তাদের খরচ এবং একটা লাভ
ওঠা না পর্যন্ত, তারপর তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা সেই ফর্মুলা বলেন বা কাঁচামাল বলেন সেগুলো আপনারা বাজারজাত করতে পারবে। তবে এখানে কিন্তু তৃতীয় বিশ্বের জন্য আলাদা হিসাব আছে, তৃতীয় বিশ্বের জন্য কিন্তু এটা ওপেন আছে, না হলে কিন্তু আমরা এত ওষুধের ফর্মুলা বাংলাদেশে আজ পর্যন্ত কতগুলি ওষুধ আবিষ্কৃত হয়েছে না না, সেগুলো কিন্তু হলো এই ওষুধগুলো ওই সমস্ত দেশে আরো অনেক আগে আবিষ্কৃত হয়েছে। প্রফেসর নুরুল, শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতিটা এখনো তৈরি হয়নি, গতকালই এটা সরকারের পক্ষ থেকে বলা হলো এবং আজকে সিদ্ধান্ত দেওয়া হলো পিএসসি পরীক্ষাটা হবে না, বাট শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এই ব্যাপারে বৃহস্পতিবারের পরে সিদ্ধান্ত হবে, তা আপনার কি মনে হয় যে বর্তমানে বাংলাদেশে করোনা যে পরিস্থিতি তাতে কি শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ তৈরি হয়েছে? স্পেসিফিক আরও আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এখন মানে মানে খুলে দেওয়া হয়, স্টুডেন্টদের আবাসন, ক্লাসের ভিতরে স্বাস্থ্যবিধি মানাটা কতটুকু সম্ভব হবে? আসলে আমার ব্যক্তিগত মতামত হলো যে আমরা এখনও কমপ্লিটলি রেডি না শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য, এবং সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে পিএসসি পরীক্ষা এই বছরে হবে না, আমি মনে করি যে খুবই মানে সময়োচিত একটা সিদ্ধান্ত। এবং দেখুন, আপনি যদি, আমি দুটো বিষয় এখানে যুক্ত করতে চাই, যে একটা হলো ঢাকা শহরে সংক্রমণ বাড়ছে, এবং এমনি আমাদের দেশটা একটা ঘনবসতিপূর্ণ দেশ, এবং শহর হিসাবে যদি দেখেন ঢাকা শহর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটা শহর। তো এই অবস্থায় আমাদের ঢাকায় আবার সংক্রমণ বাড়া শুরু হয়েছে, এবং গত এক মাসে ঢাকায় কিন্তু 56% সংক্রমণ বেড়েছে, হ্যাঁ, এবং গোটা দেশের প্রায় 35% সংক্রমণ শুধু ঢাকা শহরে। এটা একটা খুবই মানে চিন্তা করার বিষয়, এটা মাথায় রাখার বিষয়। আবার আপনি যদি দেখেন আমাদের ঢাকার কথাই যদি বলি, যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে বাচ্চাদের যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলির দিকে যদি তাকান, একটা বাড়ি ভাড়া করে, হ্যাঁ, ছোট ছোট কক্ষে এদের তাদের ক্লাস হয়, সেখানে কোনোভাবেই কিন্তু এই বাচ্চাদেরকে আপনি যতই স্বাস্থ্যবিধি বুঝান, এদেরকে তো আপনি এই 5.5-6 মাস পরে স্কুল যখন খুলবে তাদেরকে তো আপনি ধরে রাখতে পারবেন না। আপনি যতই বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, আমাদের ফেজ ওয়াইজ ক্লাস হবে, কিন্তু তারপরও আমি মনে করি যে এটা এখন কোনোভাবেই মানে বাচ্চাদের স্কুলগুলি খোলা ঠিক হবে না, আরো আমাদের কিছুদিন দেখতে হবে। এটা যেমন ঠিক, ঠিক একইভাবে আমি যদি হায়ার লেভেলের কথা বলি, বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা, এখানে একটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের মোটামুটি সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে হল কেন্দ্রিক, ছাত্রছাত্রীরা হলে থাকে এবং তারা হল থেকে পড়াশোনা করে। কিন্তু এই হলগুলিতে যদি আমরা থাকার ব্যবস্থা দেখি, সেখানে একটা রুমে যদি 4 জন আমরা দেখি, সেখানে কিন্তু 4 জন না, 8 জন থাকে, 10 জন থাকে। গণরুমের কথা তো মিডিয়া, সেটা তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না গণরুমের কথা। সুতরাং এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে, এই সুযোগ সুবিধাগুলি, যে আমরা আমরা মনে করব, আমরা যদি মনে করি যে আমরা সকল সুযোগ সুবিধা আমরা মানে বহাল রাখব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, ছাত্রছাত্রীরা যারা অসুস্থ, শিক্ষকরা, কর্মকর্তা কর্মচারীরা যারা অসুস্থ, তারা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে না, প্রতিষ্ঠানসমূহ সামাজিক দূরত্ব নিশ্চিত করবে। আসলে আমাদের বিগত দিনের আচার আচরণ যদি আমরা দেখি, হ্যাঁ, এই এই লকডাউন শুরু হওয়ার পর থেকে যে স্বাস্থ্যবিধি কথাটা এতবার উচ্চারিত হয়েছে, কিন্তু আমরা আমাদের বারবার বলি যে আমাদের অনীহা, অবজ্ঞা, উদাসীনতার কারণে আমরা এটা মানিনি। এই না মানার কারণে কিন্তু আমাদের সংক্রমণ বলেন, সক্রিয় রোগীর সংখ্যা বলেন, সবই কিন্তু ঊর্ধ্বমুখী। কিন্তু সেই হিসাবে তো আমাদের যে শিক্ষা ক্যালেন্ডার, আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতেও একটা শিক্ষা ক্যালেন্ডার আছে, তো এই বছরের শিক্ষা ক্যালেন্ডারটা একেবারে এলোমেলো। এটা আমি বলতে চাই যে আমরা যেমন অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, হ্যাঁ, এখন বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আগে আমার জীবন, তো তারপরে আমার শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ, এর ফলে হবে কি যে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কতটুকু আমাদের সিলেবাসটাকে নিয়ে আমরা পরবর্তী ধাপে যাব, এটা একটা চিন্তার বিষয় আছে। কেন বলছি যে দেখেন, আমরা স্প্যানিশ ফ্লুর কথাও অনেক শুনেছি, যে স্প্যানিশ ফ্লুতে 5 কোটি লোক মারা গিয়েছিল 1918 সালে, এবং স্প্যানিশ ফ্লুটা 2 বছর স্থায়িত্ব হয়েছিল। কিন্তু আপনি যদি আরেকটু ভিতরের দিকে যান, যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, আমেরিকার যে সিডিসি যেটা আছে, তাদের রিপোর্টটা যদি দেখেন, 1918 সালে আমেরিকায় যে সংক্রমণটা শুরু হয়েছিল সেটা হয়েছিল মার্চ থেকে এপ্রিলের মধ্যে, প্রথম ধাপে এটা মৃদু সংক্রমণ ছিল, কিন্তু দ্বিতীয় ধাপে শীতের সময় সেপ্টেম্বরে এই সংক্রমণটা খুবই খুবই মারাত্মকভাবে হয়েছিল,
এবং মোটামুটি বিশ্বের চিত্রটাও কিন্তু এরকম। সুতরাং আমাদের এই যে শীতকাল আসছে, শুষ্ক মৌসুম আসছে, এই বিষয়টা নিয়ে আমি একটু ডক্টর মানে সুমনের কাছে জানতে চাই যে অনেকেই বলেন যে গরমে করোনা ভাইরাস হয়তো কিছুটা দুর্বল হয়ে পড়ে, যদি এটা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা এখন পর্যন্ত পাওয়া যায় না, এবং ম্যাক্সিমামের আশঙ্কা হলো শীতের সময় এই প্রকোপটা বাড়ে, কারণ আমরা শীত প্রধান দেশগুলোতে দেখেছি সংক্রমণের হারটাও বেশি, মৃত্যুর হারটাও বেশি। তো আসছে শীতে আমাদের দেশের সিনারিওটাও কি সেরকমের হতে পারে? যদিও স্বাস্থ্যবিধির ব্যাপারে স্যার বলছিলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো ক্লাস হলেও স্বাস্থ্যবিধি মানা সম্ভব না, রাজধানীর ভিতরেই এখন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনীহা, এবং রাজধানীর বাইরে তো এটা আরও খুবই নাজুক পরিস্থিতি। তো সেই অবস্থা আসছে শীতে, পরিস্থিতিটা কেমন দাঁড়াতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি শীতের সময় তো একটা অলরেডি WHO-র যে প্রধান উনি কিন্তু বলেছেন যে করোনা কমপক্ষে 2 বছর থাকতে পারে, এটা বলে দেওয়া ওয়ার্ল্ড ওয়াইড, এবং এখানে তো 1 বছরও পার হয়নি, সামনে শীত আসতেছে, সেখানে অবশ্যই আমাদের এটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা আমরা বলতেই পারি না যে বাড়বে না, একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা মনে করেই আসলে আমাদেরকে আমাদের কর্মসূচিগুলো নেওয়া উচিত। বা এটা শিক্ষা প্রতিষ্ঠান হলে গাদাগাদি করে ছাত্রছাত্রীরা থাকেন, সেটা সিনিয়রদের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, প্রাইমারি স্কুলের লেভেলে যে বাচ্চারা পড়ে KG 1, 1, 2, 3, 4, 5-এ, এই বাচ্চারা স্কুলে গেলে তো এমনিতেই ছোটাছুটি করে, একজন আরেকজনকে জড়ায় ধরে ক্লাসে দুষ্টামি করে, তারা তো বললেও তাদেরকে ডিস্টেন্সে রেখেও তাদেরকে আপনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাতে পারবেন না যদি তারা স্কুলে যায়। আর বাচ্চারা যেহেতু আমাদের একটা খুব সেন্সিটিভ ইস্যু, আল্লাহর রহমত যে আমাদের দেশে এখন পর্যন্ত শিশু আক্রান্তের সংখ্যাটা কম, পার্সেন্টেজটা কম, এবং মৃত্যুর হারটাও কম, কিন্তু শিশুরা তো ক্যারিয়ার হিসেবে ডেফিনেটলি ক্যারিয়ার, সেটা আমি বললাম, সেটা না হলে প্রতিটা পরিবারে আজকে হাহাকার উঠতো, কারণ এত ঘনবসতিপূর্ণ দেশ, আজকে বাচ্চারা যদি ফার্স্ট ভিকটিম হতো বা তাদের ভিকটিম হওয়ার পার্সেন্টেজটা যদি বাড়তো, সেই বয়স্করা যে মারা গেছে সেটার জন্য যেমন এক ধরনের হাহাকার, আর বাচ্চার জন্য প্রতিটা পরিবারে হাহাকার উঠতো। যাই হোক, সেদিক থেকে আমরা বাংলাদেশ আল্লাহর রহমে আমরা ভালো আছি, তবে ভালো আছি মনে করে যদি আমরা আবার উদাসীনতার পরিচয় দিই, গাফিলতির পরিচয় দিই, বা একটু ড্যাম কেয়ার হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতি হবে। পড়াশোনা ঠিক আছে ক্ষতি হচ্ছে, কিন্তু এটা জীবন্ত আগে, এটা তো যে কোনো সময় আমরা রিকভারি করতে পারবো। 1971 সালে 9 মাস স্কুল কলেজ কোনো সব কিছুই বন্ধ ছিল, আমরা রিকভারিতে চলে আসছি না, আসছি তো, তো জীবনকে আগে দেখতে হবে আমাদের। এবার একটু অন্য বিষয়ে একটু জানতে চাই ডক্টর সুমন, বাংলাদেশে হাসপাতাল এবং ক্লিনিকের সংখ্যা প্রায় 17,000 প্লাস মাইনাস, তো আমরা গত মাসেও গণমাধ্যমে যে রিপোর্ট এসেছিল যে লাইসেন্স ছিল মাত্র 5,000-এর, আর অন্যান্য বাদবাকি 12,000-ই কিন্তু লাইসেন্স ছাড়াই বছরের পর বছর চলছিল। তো এইবার সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলো যে লাইসেন্স নবায়নের জন্য, এবং আজকে পর্যন্ত যে তথ্য সেটা হলো 12,000 আবেদন পড়েছে লাইসেন্সের জন্য, এর ভিতরে হয়তো 10,000-12,000 যে লাইসেন্সই নবায়ন করা হোক সেটা সরকারের ব্যাপার এবং সেটার প্রসেসটা চলছে, বাদবাকি 5,000 কিন্তু আবেদনই করেনি। তাহলে এই বছরের পর বছর এই হাসপাতালের লাইসেন্স অনিয়ম এগুলো কি চলতেই থাকবে? এই বিষয়ে কিন্তু এই হাসপাতালের লাইসেন্স এই বিষয়ে কিন্তু আমরা চিকিৎসকরা আমরা কিন্তু সোচ্চার, এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনও সোচ্চার, আমরা চাই তারা নিয়মের মধ্যে আসুক, এভাবে তো আসলে চলতে পারে না। তবে যে জিনিসটা কথা হলো যে অনলাইনে আগে তো ছিল হলো পেপারসের, এখন হলো অনলাইন করাতে হয়েছে কি অনেক কিছু ক্রাইটেরিয়া তাদেরকে ফুলফিল করতে হচ্ছে, আগে যেভাবে ফাঁকি দিতে পারত এটা ওটা করার সুযোগ ছিল, এখন অনলাইনে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তখন কিন্তু যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্ট কিন্তু আপনি ফুলফিল না করলে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন না। প্রথম দফা 15,000-17,000 ছিল, অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন নিয়েছেন কিন্তু 5,000 ছিল, এইবার গণমাধ্যমের লেখালেখির কারণে বলেন, মোবাইল কোর্টের কারণে বলেন এটা, এবং করোনার মহাসংকট কালে এটা উন্মোচিত হয়েছে, যেভাবেই আমরা বলি না কেন সবার মধ্যে এই জিনিসটা, যেহেতু সবার কনসার্নটা হলো এটা। এবং আরেকটা বিষয় হলো যেহেতু শাহেদের সেই হসপিটাল কেলেঙ্কারির কারণে এই হাসপাতালের বৈধতা অবৈধতা এই বিষয়গুলো যখন আমাদের সবার চোখের সামনে চলে আসছে, তখন এই লাইসেন্সের বিষয়টা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় সরব হলো। তবে আমার কাছে মনে হয়েছে তারা যেমন নিচ্ছে না সেটা একটা ঠিক আছে, তবে লাইসেন্স নিতে গিয়ে যাবে একটা হয়রানির বিষয় আছে, সেই হয়রানির বিষয়টাও যাতে তাদেরকে হয়রানি যাতে না হয় না হতে হয়, তারা তো সার্ভিস দিচ্ছে সেই জিনিসটাও দেখতে হবে। তারা লাইসেন্স যদি না নেন
সেটার জন্য তাদের যেমন জরিমানার ব্যবস্থা থাকতে হবে, শাস্তির ব্যবস্থা থাকতে হবে। আবার যারা লাইসেন্স দিতে চাচ্ছেন তাদের লাইসেন্স পাওয়াটার বিষয়টাও যাতে তারা একটা নিয়মের মধ্য দিয়ে লাইসেন্সটা পান, সে বিষয়ে সরকারকে আমার মনে হয় যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এই যথাযথ ব্যবস্থাটা যদি আপনি বলেন, যে 5000 যে হাসপাতাল নবায়নের জন্য আবেদন করেনি, সরকার খুব স্ট্রিক হয়ে 5000 হাসপাতাল বন্ধ করে দিল, সেক্ষেত্রে বাংলাদেশে তো এমনিই হসপিটালের একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে আরও বাড়বে? ডেফিনেটলি বাড়বে। এবং আপনি এটা প্রাইভেট হাসপাতালের যে প্রয়োজন আছে আপনি সেটা কিন্তু আমরা বর্তমান বাস্তবতাতেও কিন্তু বুঝে ফেলেছি। আগে আপনি যেমন ইভেন প্রাইভেট চেম্বারের কথা বলতো, যে প্রাইভেট চেম্বার যখন ডক্টররা বন্ধ রাখলো তখন কিন্তু মানুষ বুঝলো যে আসলে প্রাইভেট চেম্বারের গুরুত্বটা কতটুকু। তো যাই, অবশ্যই 5000 হাসপাতাল যদি বন্ধ হয়ে যায়, তবে আমরা নাম সর্বস্ব হাসপাতাল, যে হাসপাতালগুলো রোগীর সঙ্গে প্রতারণা করতেছে, যে হাসপাতালগুলো চিকিৎসক নার্সদের সঙ্গে প্রতারণা করতেছে, জাতির সাথে সেই হাসপাতালগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। মানে আমাদের ক্রাইসিস হোক আর যাই হোক, যারা প্রতারণা করতেছে সেখানে আমার কাছে মনে হয় ছাড় দেওয়া উচিত না। তবে যারা লাইসেন্স দিতে চাচ্ছে, যারা প্রতারণা করতেছে না, তাদের হয়তো কোনো কাগজপত্রের শর্টেজ থাকতে পারে, কোনো জায়গায় একটা ল্যাকিংস থাকতে পারে, সেই জিনিসটা হয়তো আবার কাম করার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত বা শুধরানোর সুযোগ দেওয়া উচিত। কিন্তু যারা প্রতারণা করবে, যারা পরীক্ষা না করে রোগীকে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে, যারা ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা করাবে, যারা অপারেশন করাবে, বা যিনি চিকিৎসক তিনি অ্যানেস্থেশিয়া অজ্ঞান করে চিকিৎসা করতেছেন বা অপারেশন করতেছেন, সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। সেখানে ক্রাইসিস হোক আর না হোক, ক্রাইসিস হলে সেটা সমাধান হবে, আর একটা হাসপাতাল হবে। কিন্তু প্রতারকদের যদি আপনি ছাড় দিতে থাকেন, তাহলে আপনি এই স্বাস্থ্য ব্যবস্থা একটা সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে উঠবে না। ডক্টর, এই বিষয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে করোনা এই সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন হাসপাতালের অনিয়মের ব্যাপারে কিন্তু গণমাধ্যমে রিপোর্ট আসে এবং সরকারের পক্ষ থেকেও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই কারণেই কি হাসপাতালমুখী হচ্ছে না জনগণ? এই অনিয়মটা বছরের পর বছর চলছে, আগামীতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সব কিছু একটা নিয়ম নীতির ভিতরে আনা হবে, আপনার কি মনে হয় যে না? দেখুন, আসলে মানে এই যে চিকিৎসা ব্যবস্থায় যে অনিয়ম এবং বা ডায়াগনোসিসে যে অনিয়ম, হ্যাঁ, এগুলি কিন্তু অনেক আগেও গণমাধ্যমে এসেছে। এবং গণমাধ্যমে যখন আসে তখন হঠাৎ করে এই সমস্ত প্রতিষ্ঠানের যারা তদারকি করেন তারা একটু নড়েচড়ে বসেন, কিছুদিন একটু কাজ টাজ করেন, তারপরে আবার এটা বন্ধ হয়ে যায়। তো করোনাকালীন সময়ে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা আরও উন্মোচিত হয়েছে আমাদের দেশে, যে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থাটা কী, আসলে প্রকৃত চিত্রটা কী সেটা উন্মোচিত হয়েছে। এবং এই সমস্ত মহামারীকালীন সময়ে আসলে অনেক দুষ্টুচক্র এটার সুযোগ নেয়, এই দুষ্টুচক্রটার সুযোগ নিয়ে তারা ব্যবসা করে, মানুষের সাথে প্রতারণা করে। এই ঘটনাগুলি কিন্তু হয় কি, আপনার আমার মধ্যে একটা আস্থাহীনতার একটা জন্ম দেয়, এবং এই আস্থাহীনতার জন্ম দেয়াতে আমার মধ্যে একটা অনীহা তৈরি হয়, অনীহা তৈরি হয়, উদাসীনতা তৈরি হয়, যার ফলে হয় কি, যেই জায়গায় গেলে আমি মনে করি যে ওখানে গেলে আমি চিকিৎসা পাবো, এই সমস্ত ঘটনাচক্রের কারণে ওই জায়গায় আর আমি যেতে চাই না, ওই হাসপাতালে আমি যেতে চাই না, ওই ডাক্তার মুখে আমি হতে চাই না। অবশ্যই এই সমস্ত কারণে কিন্তু মানুষ চিকিৎসা সেবা থেকে নিজেকে বঞ্চিত করতেছে, বঞ্চিত হচ্ছে। কিন্তু স্বাস্থ্য সেবার জন্য যে ইনভেস্টমেন্ট প্রয়োজন, আমাদের মতো দেশে সেই পরিমাণ ইনভেস্টমেন্ট তো নেই, সরকারের পক্ষ থেকে হোক বা বেসরকারি পক্ষ থেকে ইনভেস্টমেন্ট। আচ্ছা দেখেন, আপনি এইবার বাজেটে কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যখাতে করোনার জন্য কত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যে থোক বরাদ্দ, আপনি এত 10,000 কোটি টাকা আপনি থোক বরাদ্দ রাখলেন, তারপরে আবার আপনি বললেন যে করোনা চিকিৎসার জন্য এই ডায়াগনোসিসের জন্য 200 টাকা, বাসায় গেলে 500 টাকা দিতে হবে। তো এইটা একটা নিজেদের নীতির মধ্যে একটা দ্বৈত নীতি নেয়া না, যে আমি বলছি মানুষকে, জনগণকে বলছি আমি 10,000 কোটি টাকা শুধু করোনা স্বাস্থ্য খাতের সেবার জন্য আমি রেখেছি, সেখানে আমি আবার বলছি যে আপনারা টেস্ট করেন পয়সা দিয়ে, তাহলে কি ওইটা লোক দেখানো টাকা? এবং এই পয়সাটা যে খুব বেশি পয়সা তাও তো না, তাও না, একেবারে টোকেন। তো এই এই সমস্ত বিষয়গুলি মানে যদি বরাদ্দ রাখা হয় সেই বরাদ্দটার প্রপার ইউটিলাইজেশনটা খুবই দরকার, কারণ আমরা বিগত দিনগুলিতেও আমরা দেখছি যে প্রকল্প নেওয়া হচ্ছে এবং এই প্রকল্পের নামে আমরা 2 দিন আগে আমরা খবরে দেখলাম যে একটা ডাস্টবিন কেনার জন্য 2,50,000 টাকা প্রজেক্ট মানে ধার্য করা হয়েছে কোনো একটা প্রজেক্টে, প্রকল্পে। তো এই সমস্ত এই পুকুর চুরিগুলি বন্ধ না হলে আপনি যত টাকাই বরাদ্দ দেন আপনি ফলাফলটা, যেই কারণে আপনি কাজটা করতে চান সেই কাজের ফল আপনি পাবেন না। ডক্টর নুরুন নবী এবং ডাক্তার জাকির সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমার অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। দর্শক,
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে শুধু একটা কথাই বলি, সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। যদি আপনি স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে আপনি থাকবেন নিরাপদ, আপনার পরিবার থাকবে নিরাপদ, এবং এভাবেই আমাদের সুন্দর সোনার বাংলা একদিন করোনামুক্ত হবে, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.